আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এগ্রিকালচার ইন বিডি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আর সেই পর্বটি হচ্ছে পেঁপের মোজাইক রোগের কারণ, মোজাইক রোগের লক্ষণ ও তার সঠিক সমাধান। তবে মূল আলোচনায় যাওয়ার আগে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি প্রথম পেয়ে যান। তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের মূল আলোচনার বিষয় ছিল পেঁপের মোজাইক রোগের কারণ, রোগের লক্ষণ ও তার সঠিক সমাধান। চলুন বন্ধুরা, আমরা প্রথমে জানব পেঁপের মোজাইক রোগ কেন হয়। পেঁপের মোজাইক রোগের মূল কারণ হচ্ছে ভাইরাস। ভাইরাসের কারণেই পেঁপের মোজাইক রোগ হয় এবং এর জন্য নামও দেওয়া হয়েছে পেঁপের মোজাইক ভাইরাস। এখন আমরা জানব পেঁপের মোজাইক ভাইরাস কীভাবে হয়। পেঁপেতে সাদামাশি এবং জাব পোকা, এই দুটি পোকার আক্রমণ যদি হয় তাহলেই সেই পেঁপেতে মোজাইক ভাইরাস রোগ হয়। তার কারণ হচ্ছে সাদামাশি এবং জাব পোকা এরা পাতার রস চুষে খায় এবং এদের মুখে করে ভাইরাসের জীবাণু বহন করে। অর্থাৎ যখন রস চুষে খায় তখনই এদের মুখ থেকে ভাইরাসের জীবাণু গাছে ছেড়ে দেয়। এইভাবে পর্যায়ক্রমে একটি গাছ থেকে আরেকটি গাছ এভাবে প্রতিটি গাছে রস চুষে খায় এবং প্রতিটি গাছে ভাইরাসের জীবাণু ছেড়ে দিয়ে আসে, যার ফলে দেখা যায় একটি গাছ আক্রমিত হওয়ার কয়েকদিন পরে প্রায় সমস্ত গাছই এ রোগে আক্রান্ত হয়ে যায়। এখন আমরা জানব পেঁপের মোজাইক ভাইরাস রোগের লক্ষণসমূহ। পাতার মধ্যশিরা বরাবর হলুদ ডোরা দাগ হয়, দাগগুলো সমান্তরালে অবস্থান করে। পাতায় হলুদ সবুজ দাগের মিশ্রণ থাকে, পাতার কোষ মরে যায়। পাতা কুঁকড়ানো, গাছ দুর্বল হয়, ফল এবড়ো থেবড়ো হয় এবং ফলন কম হয়। সাদামাশি জাব পোকা আক্রান্ত অংশ, আগাছা এবং বীজ হচ্ছে এ রোগের বাহক, এগুলির মাধ্যমেই এ রোগটি ছড়িয়ে থাকে। তাহলে আমরা জানলাম পেঁপের মোজাইক ভাইরাস রোগের লক্ষণসমূহ। এবার আমরা জানব এর সঠিক সমাধান, অর্থাৎ এর সঠিক দমন ব্যবস্থাপনাসমূহ। প্রথমত আপনার পেঁপের জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অর্থাৎ আগাছা মুক্ত রাখতে হবে। দ্বিতীয়ত নিয়মিত আপনার পেঁপের জমি পরিদর্শন করতে হবে। তিন নম্বর হচ্ছে যে গাছগুলো আক্রান্ত হয়েছে সেই গাছগুলোকে আপনাকে তুলে ফেলতে হবে। সাদামাশি জাব পোকা এগুলোর আক্রমণ হয়েছে কি না এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি সাদামাশি এবং জাব পোকার আক্রমণ হয় তাহলে আপনাকে এই পোকা দমন করার জন্য ইমিডাক্লোরপিড অথবা অ্যাসিডামিপিড এই জাতীয় কীটনাশক স্প্রে করতে হবে। ইমিডাক্লোরপিড যদি স্প্রে করেন তাহলে প্রতি এক লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। যদিও বিভিন্ন কোম্পানির প্যাকেটের গায়ে হাফ মিলি বা তার অর্ধেক এক লিটার পানিতে পরামর্শ দেওয়া আছে, তবে বর্তমানে সেই মাত্রায় আর ভালো কাজ হয় না। আপনাকে ভালো কাজ পেতে হলে অবশ্যই এক লিটারে এক মিলি হারে স্প্রে করতে হবে। আর যদি অ্যাসিডামিপিড স্প্রে করেন তাহলে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। পূর্ব প্রস্তুতি, জাব পোকা বা সাদামাশি দ্বারা মোজাইক রোগের ভাইরাস ছড়ায়, কাজেই যদি আমরা এই পোকাগুলো আগে থেকে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ যদি আমরা প্রথম থেকেই ইমিডাক্লোরপিড অথবা অ্যাসিডামিপিড স্প্রে করি তাহলে এই পোকাগুলো আসবেই না বা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি এই পোকাগুলো না হয় তাহলে আপনার জমিতে মোজাইক ভাইরাস রোগ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এই হচ্ছে পেঁপের মোজাইক ভাইরাস রোগ দমনের সঠিক ব্যবস্থাপনাসমূহ বা সঠিক সমাধান। পেঁপের মোজাইক ভাইরাস রোগ সম্বন্ধে যদি আপনার কোনো মন্তব্য থাকে
অথবা আমার এই পর্ব সম্বন্ধে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন। ফসলের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে জানার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন, আর এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। এর পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।